আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে রুই মাছের পেটির টুকরা দিয়ে, মাত্র দুই পিস মাছের টুকরা দিয়ে আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব। সেজন্য আমি রুই মাছের পেটির অংশের মিডিয়াম সাইজের দুইটা টুকরা নিয়েছি বড় সাইজের একটা টমেটো, একটা দেশি রসুন, ছোট ছোট কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে চার পাঁচটার মতো শুকনা মরিচ। এখন মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে চার পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এতে করে লবণটা মাছের ভিতরে ভালোভাবে পৌঁছবে, খেতে ভালো লাগবে। তো মাছটা যখন মাখা হয়ে গেছে সাইডে রেখে এখানে আমি কিছু পরিমাণ সামান্য তেল দিয়ে নিয়েছি। মরিচগুলোকে হালকা আছে একদম মোচমোচে করে ভেজে নিব। সব সময় শুকনো মরিচ যখন ভাজবেন হালকা আছে ভাজবেন, এতে করে একদম বিচিগুলো সহ ভাজা হবে, তখন কিন্তু অনেক বেশি মোচমোচে হবে। তো মাছগুলোকে আবার সেম তেলের ভিতরে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম যেন মাছের ভিতরের অংশটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো মাছের সাথে আমি যেটা টমেটোটা নিয়েছিলাম সেটাও দুই টুকরা করে মাছের সাথেই দিয়েছি, আর কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দিলাম যেন এপাশ ওপাশ ভালোভাবে হয়। এর সাথে যে কাঁচা মরিচ আর রসুনটা আমি বেছে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন অল্প আছে, আস্তে আস্তে করে এগুলো সবগুলোকে আমি ভেজে নিব। দেখা যাচ্ছে যে আমার রসুনটা আর কাঁচামরিচটা তাড়াতাড়ি হয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিয়েছি। এখন টমেটোটাকে সবচাইতে ভালোভাবে একটু পোড়া পোড়া করে ভাজব। যদি আপনি টমেটোটা একটু পোড়া পোড়া করে ভাজেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটার গন্ধটা অনেক বেশি ভালো আসবে, খেতেও আরও বেশি ভালো লাগবে। এখানে দুইটা টমেটো চাইলেও আপনারা ব্যবহার করতে পারেন দুই টুকরা মাছের সাথে। যেহেতু আমি টকের পরিমাণটা একটু কম চাচ্ছি সেজন্য আমি একটা টমেটো দিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, সবগুলোই ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর আমি মাছটাকে ভালোভাবে একটু সময় নিয়ে বেছে নিচ্ছি যেন কোনো ধরনের কাঁটা মাছের ভিতরে না থাকে। অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়া করে বাঁচতে গিয়ে কাঁটা থেকে যায়, তখন কিন্তু আমার না হোক বাচ্চাদের গলায় আটকানোর সম্ভাবনা থাকে। সেজন্য একটু সময় নিয়ে ভালোভাবে মাছটাকে বেছে নিলে কিন্তু সবচাইতে বেশি ভালো হয়। যেই মরিচগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মরিচগুলোতে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখলেন তো মরিচগুলো ভাজা হওয়ার কারণে অল্প একটু মাখাতেই কিন্তু সবগুলো মরিচ ভেঙে গেছে। আর পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যেন অল্প কিছুক্ষণ মাখামাখিতেই পেঁয়াজটা নরম হয়ে আসে, খেতে ভালো লাগে। তো পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, এখন মোট কথা হচ্ছে সবগুলোকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে মেখে নিব। আপনি যত ভালোভাবে এগুলোকে মাখবেন দেখবেন যে ততই সফট হচ্ছে আর খেতেও ভালো লাগবে। এই মাছের ভর্তাটায় আপনারা যদি ধনে পাতা ব্যবহার করেন তাহলে ভর্তার স্বাদ আরও ডাবল হয়ে যাবে। যেহেতু আমার বাসায় ধনে পাতা ছিল না তাই ধনে পাতাটা আমি ব্যবহার করতে পারি না, আপনারা কিন্তু অবশ্যই ধনে পাতাটা ব্যবহার করবেন। তো এই তো মোটামুটি ভর্তা কিন্তু আমার মাখা হয়ে গেছে, এখন জাস্ট তেলটাকে ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিব, তাহলেই কিন্তু আমাদের ভর্তা রেডি হয়ে যাবে। এত মজার হয়েছিল ভর্তাটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। আমার বাচ্চারা, আমি, আমার হাজবেন্ড সবাই তো এই ভর্তাটা দিয়েই ভাত খেয়েছি ওই দিন, আর আমরা কোনো কিছুই খাইনি। একবার ট্রাই না করলে আসলে বুঝতে পারবেন না ভর্তাটা কী পরিমাণ মজার হয়েছে। তো আশা করি আপনারাও ট্রাই করবেন, বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি যারাই এই ভর্তাটা বানাবেন নিরাশ হবেন না, একবার বানালে আপনার বাসা থেকে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে।